হাই এভরিওয়ান বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির ধারাবাহিক আয়োজনে আজকে আমরা শুরু করব বিসিএস প্রিপারেশন বাংলা পার্ট নাইনটিন আর আপনি যদি এই চ্যানেলে একদিনে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিচ্ছ কখন বালিকারা ভাবে যে পড়া হইতে রক্ষা পাওয়া গেল বিয়ে হয়ে গেলে ভাবে বাংলা ও ইংরেজি কত সালে হাজার বছরের পুরান বাংলা ভাষা বৌদ্ধগণ দোহা প্রকাশিত হয় বাংলা উনিশশো সালে ইংরেজি উনিশশো সালে প্রকাশিত হয় কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি বাধন হারা আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যিক ভাষার নাম কে বৈদিক ও সংস্কৃত ভাষা দুসম জীবনকাল কত উনিশশো তিন থেকে উনিশশো ছিয়াত্তর সাল রবীন্দ্রনাথ ঠাকুর কাকে পূর্ব উৎসর্গ করেন ভিক্টোরিয়া ওকাম্পাকে পুরো উৎসর্গ করেন উনিশশো সালে ধূমকেতুর শারদীয় সংখ্যায় কি কি প্রকাশের জন্য কাজী নজরুল ইসলামকে এক বছর কারাবরণ করতে হয় আনন্দময়ীর আগমনে ও বিদ্রোহীর কৈফিয়ত প্রকাশের জন্য ইসমাইল হোসেন সিরাজে কি হিসাবে পরিচিত স্বপ্নাতুর কবি হিসাবে পরিচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি তিলোত্তমা সম্ভব কাব্য চাঁদ ছদকার কতদিন ঘর হারা ছিলেন বারো বছর ঘরহারা ছিলেন কালের কলস কাব্যগ্রন্থটি রচিত কে আল মাহমুদ ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন উইলিয়াম কেরি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম ইংরেজ উপন্যাস কোনটি রাজমোহন বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা বৈদিক ভাষা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনকাল কত আঠারোশো আটত্রিশ সাল থেকে আঠারোশো চুরানব্বই সাল কাজী নজরুল ইসলামের কবিতা সর্বপ্রথম কোন পত্রিকা প্রকাশিত হয় বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা প্রকাশিত হয় আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে আঠারোশো এক সাল থেকে শুরু হয়েছে কাজী নজরুল ইসলামের প্রথম নাটক কোনটি ঝিলিমিলি প্রথম নাটক আধুনিক বাংলা নাটকের জনককে মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার প্রথম মহাকবিকে বড়ো চণ্ডীদাস ভাষার কোন রীতি কেবলমাত্র লেখরূপে ব্যবহৃত হয় সাধুরূপী কেবলমাত্র লেখরূপে ব্যবহৃত হয় কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্ত বিধিবদ্ধ হয় ব্যাকরণবিদ পানিনির হাতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জীবনকাল কত আঠারোশো সাল থেকে উনিশশো সাল বাংলা একাডেমি প্রাঙ্গণের দুটি বৃক্ষ আছে তার একটি রবীন্দ্রনাথের নামে অপরটি কার নামে কাজী নজরুল ইসলামের নামে হিন্দু মুসলমানদের মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ কোন উৎসবে সূচনা করেন রাখি বন্ধনের সূচনা করেন শামসুর রহমানের জীবনকাল কত উনিশশো সাল থেকে দুই সাল সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্ত ভাবে বিধিবদ্ধ হয় খ্রিস্টপূর্ব চারশো অব্দের দিকে মাইকেল মধুসূদন দত্তের প্রথম ইংরেজি রচনা কোনটি ক্যাপটিভ লেডি মধ্যযুগের বলিষ্ঠ আত্মবিশ্বাসী প্রতিবাদী পুরুষ কে চাঁদ সৌদাগর খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদক লাভ খ্রিস্টাব্দে কোন ভাষা থেকে বাংলা ভাষা উৎপত্তি হয় মাগদী প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষা উৎপত্তি হয় বুড়ো এর বাংলা পরিভাষা কি বুড়ো বা সংস্থা রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় আসেন কত সালে উনিশশো ছাব্বিশ সালে আসেন যাকে হাতে দিয়ে মালা দিতে পারেনি এই বিখ্যাত গানের চরণটি নজরুল কাকে উৎসর্গ করে রচনা করেছেন নার্গিস কে উৎসর্গ করে রচনা করেছেন রবীন্দ্রনাথ ঢাকায় আসেন কয়বার রবীন্দ্রনাথ ঢাকায় আসেন দুইবার তারাশঙ্কর রায়ের এর জীবনকাল কত আঠারোশো সাল থেকে উনিশশো সাল বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর ইন্দো ইউরোপিয়ান ভাষা গোষ্ঠীর বংশধর জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ঝরা পালক লক্ষিন্দর কার স্বামী ছিলেন বেহুলার স্বামী ছিলেন কাব্য সুদেকার কার উপাধি গোলাম মোস্তফার উপাধি কালকেতু ফুল্লোরার স্বর্গীয় নাম কি ছিল ও ছায়া এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে সেখানে আমি কাঁদতে আসেনি এ রচিয়তাকে মাহবুব আলম চৌধুরী বাংলা ছোট গল্পের জনককে রবীন্দ্রনাথ ঠাকুর বুলিয়ন মার্কেটের বাংলা পরিভাষা কি মীর উপশারফ হোসেন বসন্ত কুমারী উৎসর্গ করেন নবাব আব্দুল লতিফ উৎসর্গ করেন নজরুল ইসলামের রচনায় দুটো ঐতিহ্য একই মিলন মোহনায় এসে মিশেছে ঐতিহ্য দুটি কি কি মুসলিম ঐতিহ্য ও হিন্দু ঐতিহ্য বিবিসির বাংলা বিভাগ পরিচালিত জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় রবীন্দ্রনাথের স্থান কততম। দ্বিতীয় বাংলা ছাড়া কোন কোন কাব্য বাঙালি জীবনের চিত্র রয়েছে গাথা সপ্তপদী ও প্রাকৃত পলের কোন যুগে বাংলা লিপির গঠন কার্য স্থায়ী রূপ লাভ করে প্রাচীন যুগে আগডম বাগডম বাগদারটির অর্থ কি অর্থহীন কথা তো আজকে পর্যন্তই এই ভিডিওটি যদি আপনার জব প্রিপারেশনে হেল্প করে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথে কানেক্টেড থাকুন সর্বশেষে বলবো জব প্রিপারেশনের কি কি বিষয়ের উপর আপনি ভিডিও চান তা কমেন্ট করে আমাদের জানান ধন্যবাদ সবাইকে